এবার বাড়ির বয়স্ক, আমাদের বাড়িতে অনেক বয়স্ক লোক আছে, তাদের কথা মাথায় রেখে তো আমাকে করতে হবে, বিরিয়ানি তো তারাও ভালোবাসে। তাই আমি গোলাপ জল আমার বাড়িতে কেউ পছন্দ করে না বলে আমি দিইনি, আর ওটা আমি দিই না কারণ গোলাপ জল, আতর এগুলো আমার বাড়ির লোকে গন্ধ সহ্য করতে পারে না। তোমরা চাইলে দিয়ে নিতে পারো, কিন্তু বানিয়ে দেখো বন্ধুরা। শুধু মশলাদার খাবার তো খেলেই হলো না, সেটা হজম করতে হবে, বাড়ির বয়স্ক ব্যক্তিরা তো সেটা হজম করতে পারবে না, তাই আমি এগুলো দিইনি। কিন্তু রান্না সহজ পদ্ধতিতে মন দিয়ে ভালোবাসা দিয়ে করলে বাড়ির সকলেই খুবই ভালোভাবে চেটে পুটে খাবে, এটা আমি দাবি করতে পারি। তাহলে বন্ধুরা শুরু করে দেওয়া যাক এই ফুলের বাটি চচ্চড়ি। এটা বানানোর জন্য আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, আমি অফিসে রান্না করছি তাই আমি প্রেশার কুকারে করছি। তোমরা তেলের মধ্যে আমি দিয়েছি ফোড়ন হিসাবে জিরে আর পাঁচফোড়ন, জিরে আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখো আমি প্রেশার কুকারে তেল দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে অল্প নুন দিয়ে ভেজে নিয়েছি বলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে গেল। আমার অফিসের রান্না খুব তাড়াহুড়ো আছে তাই আমি প্রেশারে রান্নাটা বসিয়ে দিয়েছি, তোমরা চাইলে কড়াতেও বসিয়ে নিতে পারো। এবার পেঁয়াজ টমেটো আমি এগুলো দিয়ে দিয়েছিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আমি টুকরো টুকরো করে আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা নতুন বছরে যেটাই হেলদি, যেটাই তোমার বাচ্চার বাড়িতে বয়স্ক ব্যক্তি, তোমার হাজবেন্ডের, সবার হেলদের পক্ষে ভালো হবে, আমি সেটাই করে তোমাদের কাছে শেয়ার করতে চাইছি। আবারও বলছি বন্ধুরা, বেশি করে মশলা দিয়ে তেল দিয়ে খাবার খেলেই খাবার সুস্বাদু হয় না, মন দিয়ে ভালোবাসা দিয়ে একটু রান্নার প্রতি মনোযোগ দিয়ে রান্না করতে হয়। মশলাটা ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয়, ফোড়নটা ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয়, তাহলেই রান্না হয়ে যায় খুবই সুস্বাদু। আমার বাড়ির লোক আমার রান্নার খুবই প্রশংসা করে, আমার আত্মীয় স্বজন সবাই প্রশংসা করে। তারা তো করলে হবে না, তোমাদের করে খাইয়ে সকলকে দেখতে হবে তারাও কি বলে। আমি যা যা বলছি আমার ছোট ভিডিওটাতে আমি সমস্ত রান্না শেয়ার করি, আমার বড় ভিডিওগুলো দেখো শোনো আমি কি বলছি, কিভাবে রান্নাটা করছি। দেখো বন্ধুরা আমি সজনে ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এবার এগুলো রান্নার মধ্যে দিয়ে দেবো। আলুগুলো একটু সামান্য নুন দিয়ে ভেজে নিয়েছি, এবার সজনে ফুলগুলোকেও ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, সজনে ফুলের গুণাগুণটা তাহলে নষ্ট হয়ে যাবে। দেখো সজনে ফুলগুলোকে হালকা ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব একটু আদা রসুন বাটা। একটু টেস্টি হবে বলে আদা রসুন বাটা দিলাম, তোমরা চাইলে তাড়াহুড়ো থাকলে নাও দিতে পারো। দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। দেখো ফুলটা আদা রসুন দিয়ে ভাজা হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধ ছাড় করে আমি 1 মিনিট নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সামান্য, আমি গোলমরিচ গুঁড়ো সব রান্নাতেই ইউজ করি, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা অপশনাল, দেখতে সুন্দর হবে বলে আমি দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার মশলাটাকে একটু নাড়িয়ে দিচ্ছি, সামান্য জল দিয়ে নাড়িয়ে দিচ্ছি। দেখো নাড়িয়ে নিয়েছি, সামান্য চিনি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি কারণ আগেই নুন দিয়েছিলাম। তাহলে দেখো বন্ধুরা আমি একটুখানি জল দিয়ে দিয়েছি, এবার প্রেশারটা এবার ঢাকনাটা বন্ধ করে দেবো। দেখো প্রেশারের ঢাকনাটা দিয়ে দিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটাকে জোর করে দিলাম। তাহলে বন্ধুরা কী কী মশলা দিলাম, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু গোলমরিচে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আদা রসুন, এই কটা মশলা দিয়েই সামান্য জল দিয়েই আমি একটা সিটি মেরে নেব, তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। দেখো
একটা সিটি মেরে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আবার ফিরে এসে তোমাদের দেখাচ্ছি রান্নাটা কেমন হলো। দেখো একটা সিটি বাজার পর আমি বন্ধ করে দিয়েছি, কতটা দেখাতে পাচ্ছি জানি না, আমি রান্না করতে করতে তোমাদের দেখাচ্ছি। এবার এর মধ্যে ছড়িয়ে দেবো একটু ভাজা মশলা, চাইলে তোমরা নাও দিতে পারো, এমনিতেই অসাধারণ হয়েছে, ভাজা মশলা দিলে এর স্বাদটা আর একটু বেড়ে যাবে। এতে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। দেখো আমি আবার তোমায় বেশ নামিয়ে দেখাচ্ছি, অসাধারণ দেখতে হয়েছে, ভাজা মশলা ছড়িয়ে একটু নেড়ে দেবো, অসাধারণ খেতেও হয়েছে, তোমাদের খেয়ে দেখতে হবে। দেখো বন্ধুরা আমি প্রেশার কুকার থেকে নামিয়ে রেখেছি, কি দারুণ দেখতে হয়েছে সজনে ফুলের এই বাটি চচ্চড়িটা। তাহলে বানিয়ে ফেলো, খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলো, কারণ শীতকালে এটা পাওয়া যায়, পরে আর এটা পাওয়া যায় না। এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, খুবই হেলদি। রোজ রোজ তো বাইরের খাবার খেলে বা আনহেলদি খাবার খেলে হবে না, হেলদি খাবারও আমাদের খেতে হবে। তাই বন্ধুরা খুব ঝটফট বানিয়ে ফেলো। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে। নমস্কার, সুস্থ থেকো, খুব 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 ভালো থেকো।